প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় থাইরয়েডের সমস্যা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান 1977 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে আমি এনটিভি সকল দর্শককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, থাইরয়েডের সমস্যা, আমরা কিন্তু বিভিন্ন বয়সীদের ক্ষেত্রে এই থাইরয়েডের সমস্যা দেখতে পাই। আমি যদি একেবারে অনুষ্ঠানের শুরুতেই আসলে আপনার কাছে জেনে নিতে পারি, সেটি হচ্ছে থাইরয়েডের সমস্যা আসলে কেন হয়। থাইরয়েড এক ধরনের হরমোন, যেটা আমরা সায়েন্টিফিক্যালি এটাকে T3 বা T4 দিয়েও মানে আমরা আইডেন্টিফাই করতে পারি। এই T3 T4 হরমোন আমাদের গলায় একটা গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্রন্থি, এইটা থেকে সিক্রেট হয় আর কি। এবং এটার ইনফ্লুয়েন্স আসে ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ড থেকে, একটা হরমোন আসে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH হরমোন, এটাকে নিয়ন্ত্রণ করে। এই T3 T4 হরমোনের বিশাল একটা প্রভাব আছে আমাদের শরীরে। প্রত্যেকটা নিউক্লিয়েটেড সেল যেগুলো আছে, এই প্রত্যেকটা সেলের উপরে থাইরয়েডের কিছু না কিছু অ্যাক্টিভিটি আছে। বিশেষ করে মেটাবলিজমে হেল্প করে, এটা প্রোটিন সিনথেসিসে হেল্প করে। তো কোনো কারণে যদি এই হরমোন বেড়ে যায় অথবা কমে যায়, দুইটাই কিন্তু সমস্যা। বেড়ে গেলে যেটাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলি, এছাড়া কমে গেলে হাইপোথাইরয়েডিজম বলি। এই গ্রন্থিতে অনেক সময় বিভিন্ন রকমের টিউমার হতে পারে, যাকে আমরা হয়তো থাইরয়েড গ্ল্যান্ডের টিউমারও বলি। এছাড়া অনেক সময় আগেকার দিনে বেশি হয়তো ঘ্যাঁক, গলগণ্ড রোগ, যেটা আমাদের আয়োডিন অভাবে যে রোগটা হতো, এটা মানে গলগণ্ড বলি আমরা। তো এইটাও আমাদের থাইরয়েড হরমোনের একটা মানে থাইরয়েড গ্রন্থির মেইন প্রবলেমগুলো আছে। স্যার, জন্মগতভাবেও কি আসলে থাইরয়েডের গ্রন্থির কোনো সমস্যা হতে পারে কিনা? জি, জন্মগতভাবে যেটা আমি বলতেছিলাম যে অ্যাকচুয়ালি মানুষের ডিফারেন্ট লাইফ স্প্যানে এক একটার সময় এক এক রকম থাইরয়েডের প্রবলেম হতে পারে। মায়ের পেটে যখন বাচ্চা আসে, তখন যদি মায়ের থাইরয়েড হরমোন কম থাকে, তাহলে বাচ্চার তখন মানে মানে বুদ্ধি বিকাশ বা মেধা বিকাশে হেল্প সমস্যা হতে পারে। পাশাপাশি দেখা যায় এটার কারণে অ্যাবর্শন হয়ে যেতে পারে। তারপর অ্যাজ এ হোল যদি মায়ের হরমোন কম থাকে বা বাচ্চা যদি সেরকম তৈরি না করতে পারে, তাহলে জন্ম সময়, আগেকার দিনে আমাদের দেশে খুব কমন ছিল ক্রিটিনিজম বলতাম আমরা, এটা এখন অনেকটা কমে এসেছে বিকজ অফ এই সচেতনতার জন্য। অনেক মা এখন আমাদের প্রেগনেন্সির সময় থাইরয়েডটা চেক করার কারণে আমরা মানে বুঝে যখন চিকিৎসা দিতে পারি, তাহলে এটা একটা প্রিভেন্ট করা যেতে পারে। তো জন্মগতভাবে অবশ্যই কারো যদি জন্মগতভাবে থাইরয়েড হরমোন গ্রন্থি যদি না থাকে, তাহলে এক ধরনের হতে পারে। আর যদি ওই গ্রন্থি যদি হরমোন তৈরি না করে, তাহলেও এই ক্রিটিনিজম বা মানুষের একটু বুদ্ধিশুদ্ধি কম সম্পন্ন হতে বা বাচ্চা হতে পারে। স্যার, সাধারণত আসলে কী কী কারণে হচ্ছে এই থাইরয়েডের সমস্যা? 2000 সালের পূর্বে পর্যন্ত আমাদের দেশে আয়োডিনের অভাব ছিল, অনেক বেশি অভাব ছিল। এবং 90 পরে মানে লবণ আয়োডাইজ করার পরে 93 পরে দেখা গেছে যে এই জিনিসটা অনেকটাই কমে এসেছে ডিউ টু লবণে সাফিসিয়েন্ট আয়োডিন থাকার কারণে। কিন্তু এখন যেটা মেইন সমস্যা হচ্ছে ওটা হলো অটো ইমিউনিটি বলি আমরা আর কি। আমাদের শরীরে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি আছে যেটা আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে হেল্প করে, কিন্তু কিছু কিছু অ্যান্টিবডি নিজের শরীরের মানে অর্গানকেই আপনার হয়তোবা তখন মনে করে যেটা বাইরের কিছু ডিস্ট্রাকশন করতে মনে করে, শত্রু মনে করে। এক্স্যাক্টলি। তো এরকম অটো ইমিউনিটির কারণে একদিকে হাসিমোতো থাইরয়েডাইটিসের মতো রোগ হয়, আবার গ্রেভস ডিজিজের মতো রোগ হয়, যেটা একটা হাইপোথাইরয়েডিজম এবং একটা হাইপারথাইরয়েডিজম করতে পারে। স্যার, শুরুর দিকে লক্ষণ উপসর্গ কী কী রয়েছে যা দেখে আসলে বুঝতে পারবেন একজন ব্যক্তি যে তার থাইরয়েডের সমস্যা হতে পারে? আচ্ছা, উপসর্গের ব্যাপারেও যেটা আমরা বললাম যে হাইপারথাইরয়েডিজমে এক ধরনের উপসর্গ হয় যেটাতে হরমোনের আধিক্য থাকে, আবার হাইপোথাইরয়েডিজমে এক ধরনের উপসর্গ। আমাদের দেশে হাইপোথাইরয়েডিজমটাই বেশি কমন। এটাতে যেটা বেশি হয়, যেটা বললাম যে বাচ্চাদের যদি এটা হয়, তাহলে বাচ্চার মেধা বুদ্ধি বিকাশ, তাদের IQ কম থাকতে পারে, তাদের গ্রোথ ঠিকমতো হতে পারে না, বাচ্চা একটু স্থূলকায় মানে ওবেসিটি হতে পারে। তাছাড়া দেখা যায় যদি এটা একটু বাড়ন্ত অবস্থায় যখন কৈশোর অবস্থায় থাকে,
মেয়েদের বিভিন্ন রকমের মাসিক জনিত সমস্যা হতে পারে, মেয়েদের প্রেগনেন্সি হতে সমস্যা হতে পারে, বড় যারা হয়ে যায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে শীতের দিন শীত সহ্য না হতে পারে, প্লাস মাথার চুল পড়তে পারে, মানে ওনাদেরও মানে ওজন বেড়ে যেতে পারে, তাছাড়া দেখা যায় যে ত্বক রুক্ষ খসখসে হতে পারে, কনস্টিপেশন বা কষ্টকাঠিন্য হতে পারে, এছাড়াও থাইরয়েডের বিভিন্ন রকমের উপসর্গ আছে যেগুলো আসলে মানে একদম থাইরয়েডের জন্য স্পেসিফিক না, কিন্তু বিভিন্ন কারণে থাইরয়েড হাইপোথাইরয়েডিজম হলে ওই প্রবলেমগুলো হতে পারে। স্যার হাইপারথাইরয়েডিজমের কথা বলছেন, সেক্ষেত্রে আসলে কি কি লক্ষণ? হাইপারথাইরয়েডিজমে যেটা হয় এটা আবার মানে দেখা যায় যে সাধারণত পেশেন্টের ওজন কমতে থাকে ফার্স্ট অফ অল, তারপর পেশেন্ট খুব টক্সিক হয়ে যায়, তার চেহারাতে দেখা যায় যে এক ধরনের চেঞ্জ আসে, দেখলেই তাকে মনে হয় যে স্টারিং লুক, মানে দেখে বোঝা যায় যে চোখগুলো বড়ে হয়ে আসতেছে, অনেক সময় গ্রেভ ডিজের কারণে চোখ বের হয়েও আসতে পারে, বের হয়ে আসা মানে অ্যাকচুয়ালি এক্সোপ্থলমাস বলি আমরা প্রপ্রোসিস, যেটা চোখের বাটি থেকে চোখটা একটু সামনের দিকে চলে আসতে পারে, পেশেন্ট খুবই অ্যাংসাস থাকে, পালপিটেশন, বুক ধরফর করা, হাইপার ডেফিকেশন মানে লুজ মোশন না কিন্তু বারবার টয়লেট হওয়া, এই ধরনের বিভিন্ন রকম, এছাড়া হার্টে যদি এফেক্টেড হয় তাহলে মানে হার্ট ফেলিওর পর্যন্ত হতে পারে। এই ধরনের লক্ষণ বা উপসর্গ দেখা দিলে তখন আসলে কি করণীয় তাদের? তখন অবশ্যই আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আমাদের থাইরয়েড হরমোন চেক করা উচিত। ইউজুয়ালি আমরা যেটা ফাংশনাল প্রবলেম পাই তখন আমরা টিএসএইচ, FT4, কোনো কোনো ক্ষেত্রে যদি হাইপারথাইরয়েডিজম সন্দেহ করি FT3, তিনটাই একসাথে করি, যদি এটা দেখেই আমরা বুঝতে পারি তার হরমোনের কোনো মানে আধিক্য অথবা স্বল্পতা আছে কিনা। সেক্ষেত্রে আসলে গর্ভবতী মা যারা রয়েছেন, আমরা আগের চেয়ে আসলে সচেতনতার জায়গাটা অনেকটাই সুদৃঢ় হয়েছে এবং আমরা দেখি যে বিভিন্ন জন এই থাইরয়েডের টেস্ট করছে, এই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে থাইরয়েডের ভূমিকা আসলে কি? গর্ভবতী মায়ের ক্ষেত্রে আমি যদি বলি, প্রথমে গর্ভধারণ করার জন্য থাইরয়েড হরমোনকে একটা এডুকেট লেভেলে থাকা উচিত। অনেকে দেখা যায় যে হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজমের কারণে প্রেগনেন্ট না হতে পারে, তা কোনো পেশেন্ট যদি মায়ের যদি ইনফার্টিলিটি থাকে মানে বাচ্চার সন্তান হচ্ছে না, এসব ক্ষেত্রে কিন্তু থাইরয়েড ফাংশন চেক করা উচিত। আর ইনস্ট্যান্টলি যখন পেশেন্টের গর্ভধারণ হয়ে যায় তবে আমাদের ফার্স্ট এন্টিনেটাল ভিজিটেই আমরা থাইরয়েডটা চেক করি, যেটা আমি বলতেছিলাম যে থাইরয়েড এমন একটা রোগ যেটার কিন্তু প্রতিরোধযোগ্য এবং আমরা যদি এটা প্রতিরোধ করি একটা সুস্থ বাচ্চা এবং সুস্থ মা আমরা উপহার দিতে পারি, সেসব ক্ষেত্রে আমরা অবশ্যই ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম এন্টিনেটাল চেক আপে আসলে আমরা থাইরয়েড হরমোনটা চেক করি। যদি আমরা এটাতে তারতম্য থাকে তাহলে যেটা আগেও বললাম যে প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে, পরবর্তীতে বাচ্চা স্থূলকায় মানে হতে পারে, বাচ্চা অনেক সময় জেস্টেশনাল এজ থেকে মানে দেখা যায় যে শর্ট ফর জেস্টেশনাল এজ এরকমও হতে পারে, প্লাস হলেও দেখা গেছে যে আপনার বাচ্চার পরবর্তীতে বুদ্ধি মেধাবী বিকাশ হয়তো ভালো মতো নাও হতে পারে। থাইরয়েড ফাংশন টেস্ট কতদিন পর পর করতে হবে? এটা ডিপেন্ডস, কারো যদি ধরেন আমরা সন্দেহ করি যে তার থাইরয়েডের সমস্যা আছে, তারা স্ক্রিনিং প্রথমে করি যে তার প্রবলেম আছে কিনা, যদি একবার প্রবলেম আইডেন্টিফাই হয় তারপরে ইউজুয়ালি আমরা প্রথম দিকে ওষুধ দেওয়ার পরে বোথ হাইপো এবং হাইপার 1-1.5 মাসের মধ্যে আমরা চেক করি, তারপরে যদি পেশেন্টের স্টেবল হয়ে যায় তারপর 6 মাস বা বছরে একবার করি, কিন্তু হাইপারথাইরয়েডিজম যদি কারো থাকে তাহলে তার নিয়মিত মানে বিরতিতে অ্যাটলিস্ট 1-1.5 মাস পর পর আমরা চেক করি, কারণ এটার চিকিৎসা দেওয়ার পর একটা পর্যায়ে যেয়ে হয়তোবা হাইপারথাইরয়েডিজম ভালো হয়ে যেতে পারে, সেসব ক্ষেত্রে আমরা যখন মানে এটাকে ইউজুয়ালি 1-1.5 বছর পর্যন্ত 2 বছর কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসা দিই, তো এই 2টা বছর রেগুলার মনিটরিং মানে প্রতি 1-1.5 মাস পর পর আমাদের চেক করতে হয়। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে? গর্ভবতী মায়ের ক্ষেত্রে যদি প্রথম অ্যান্টিনেটাল স্ক্রিনিংয়ে আমরা প্রবলেম পাই, বিশেষ করে দেখা যায় যে এইসব ক্ষেত্রে অনেক সময় যদি মানে আমরা সমস্যা পাই আমরা হরমোনের কোনো ওষুধ দিই, তাহলে প্রথমটা 1-1.5 মাসের মধ্যে করতে হয়, তারপরে প্রতি ট্রাইমেস্টারে একবার করে মানে প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের করা উচিত। যদি আর যদি দেখা যায় যে না খুব বেশি চেঞ্জ আসে তাহলে হয়তো আমরা 1 মাস অন্তর অন্তর চেক করে নর্মাল আসার পর হয়তো বা আমরা তখন 2-3 মাস পর পর করতে পারি। স্যার আসলে এই যে থাইরয়েডের সমস্যা, সেই সমস্যাটি যখন ধরা পড়লো তখন আসলে রোগীদের কীভাবে আপনারা কাউন্সিলিং করেন বিষয়টি নিয়ে? থাইরয়েডের কাউন্সিলিংয়েও ডিপেন্ড করে তার মানে ফাংশনাল স্ট্যাটাসের উপরে, তার রোগের উপরে, যদি তার হাইপোথাইরয়েডিজম হয় তাদেরকে আমরা বলি যে জাস্ট সিম্পলি আপনি এই ওষুধগুলো খেলে থাইরয়েডকে আর কি মানে এরকম কিছু দেখান না আমার এটা কী হয়ে গেল মানে আমার কি মানে সারা জীবন ওষুধ খেতে হবে, ডেফিনেটলি হয়তো অনেক সময় সারা জীবন ওষুধ খেতে হয় বিশেষ করে হাইপোথাইরয়েডিজমে, তবে জাস্ট আমরা একটা প্রতিদিন সকালে উঠে ঘুম থেকে উঠে একটা ওষুধ খেতে হবে মানে যে পরিমাণ ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করবে, এবং তার আধা ঘন্টা 1 ঘন্টা পর কিছু না খেয়ে আপনার থাকলে মোটামুটি আপনি হাইপোথাইরয়েড থেকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন, এবং প্রতি যেটা বললাম যে প্রথম দিকে হয়তো 1-1.5 মাস পর পর আমরা চেক করি, তারপর হয়তো 3 মাস, তারপর হয়তো বছরে 1 বার চেক করবে। থাইরয়েডের সমস্যার চিকিৎসা পদ্ধতি কী কী রয়েছে?
চিকিৎসা পদ্ধতিও বিভিন্ন রকম আছে, বিশেষ করে হাইপোথাইরয়েডের এক ধরনের চিকিৎসা আমাদের দেশে থাইরক্সিন ট্যাবলেট পাওয়া যায়। এইটা যার যার প্রয়োজন অনুযায়ী, যার টিএসএইচ লেভেল যততে নর্মাল থাকে, ইউজুয়ালি আমরা মনিটর করি টিএসএইচ লেভেলটা, যেটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা দেখে আমরা মোটামুটি আন্দাজ করতে পারি তার থাইরয়েড স্ট্যাটাস কেমন। এটা দেখে আমরা সাধারণত তাকে আমরা ওই যে থাইরক্সিন ট্যাবলেট যদি দিয়ে দিই তার জন্য যতটুক প্রয়োজন, তাহলে সে এটা খেয়েই সারা জীবন হয়তো ভালো থাকতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস হয়, মানে আমাদের থাইরয়েডের গ্ল্যান্ডে প্রদাহর কারণে কিছু সময়ের জন্য হাইপার ফল মানে হরমোন বেড়ে যায়, তারপরে নর্মাল হয়ে অনেক সময় হাইপো হতে পারে। এইসব ক্ষেত্রে অল্প কিছুদিন চিকিৎসা দেওয়ার পর অনেক সময় অটোমেটিক্যালি পেশেন্ট ভালো হয়ে যায়। তাদের ক্ষেত্রে চিকিৎসা দেওয়ার পর মনিটরিং করে যদি আমরা দেখতে পারি যে আর ঠিক আছে, তাহলে এটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। আর হাইপারথাইরয়েডিজম বিশেষ করে গ্রেভ ডিজিজ কিংবা টক্সিক অ্যাডিনোমা এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমাদের চিকিৎসা হলো তিন রকমের। একটা হলো ঔষধ, যেটা আমরা কার্বিমাজল, মিথিমাজল বা পিটিউ এই ধরনের ওষুধ দিয়ে স্টার্ট করি। তারপরে আরেকটা হলো রেডিও আয়োডিন থেরাপি দেওয়া হয়, যেটা রেডিও আয়োডিন মানে একটা তেজস্ক্রিয় পদার্থ, এটা খাওয়ানোর পরে এই হরমোন এটা মানে হাইপারথাইরয়েডিজমটা কিওর হয়ে যায়। আরেকটা অপশন অনেক ক্ষেত্রে যারা রেডিও আয়োডিন দিতে পারে না অথবা যাদের হয়তোবা ড্রাগে একদমই কন্ট্রোল হচ্ছে না, তাদের ক্ষেত্রে সার্জারিও একটা অপশন। স্যার, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনেকে জানতে চান যে এই সময় আসলে থাইরয়েডের ওষুধ খাওয়া সঠিক হবে কি না। জি, যাদের থাইরয়েডের প্রবলেম আছে তাদের কিন্তু গর্ভবতী অবস্থায় কোনো মতেই থাইরয়েড ওষুধ বন্ধ করা উচিত হবে না। অবশ্যই যখন একজন মা গর্ভধারণ করবে তার থাইরয়েড স্ট্যাটাসটা চেক করা উচিত, চেক করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার ডোজটা ঠিক করে নেওয়া উচিত, তারপর এটা কন্টিনিউয়াস খেয়ে যাওয়া উচিত। যদি ডাক্তার অনেক সময় মনে করে যে অনেকে যে ঠিক আছে আমি হয়তো বা আগামী সপ্তাহে ডাক্তারের কাছে যাবো, এই কয়েকদিন বন্ধ রাখি, এটা রাখলে কিন্তু মানে ডাক্তারের জন্য বা আপনার জন্য বিপদ হতে পারে। বিকজ ওই সময়টা দেখা যাবে যে হরমোন লেভেল একটু ওলট পালট হওয়ার কারণে আমরা হয়তো ডোজ কমানো বাড়িয়ে দিতে পারি, সেসব ক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যাডিকুয়েটলি ট্রিটমেন্ট নাও করতে পারি। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কিডনি রোগ বর্তমানে অনেক কমন একটি সমস্যা। ইদানিং আমাদের অনেকের মধ্যে কিডনি রোগ দেখা যাচ্ছে, এটা আমাদের খাদ্যাভ্যাসের কারণে অথবা দেখা যায় বংশীয় কারণেও হয়ে যায়। বাট ইদানিং আমাদের খাবারে অনেক ভেজাল থাকে যার কারণে এটা অনেক বেশি কমন। যেখানে আগে 60 বছরের পর আমরা কিডনি রোগী পেতাম, এখন দেখা যায় 30-35 আমরা কিডনি রোগী পেয়ে যাচ্ছি। কিডনি রোগে যারা থাকেন তাদের ক্ষেত্রে দেখা যায় খাবার মেনটেন করাটা অত্যন্ত জরুরি থাকে। এটা একটা মেটাবলিক সমস্যা। আমাদের কিডনিটা সাধারণত ছাঁকনি হিসাবে কাজ করে। আমাদের রক্তে যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেগুলো ছেঁকে আমাদের শরীর থেকে বের করে দেওয়া তার কাজ হয়ে থাকে। সেই সময় তার কিডনি রোগ বিভিন্ন কারণে হতে পারে, সেই কারণ হোক না কেন, যাই হোক, আপনার খাবার মেনটেন করাটা জরুরি হয়ে থাকে যেহেতু এটা একটা মেটাবলিক সমস্যা। এই কারণে যে খাবারগুলো থেকে আমাদের ক্রিয়েটিনিন বেশি তৈরি হয় সেই খাবারগুলো যদি আমরা পরিমিত পরিমাণে নিয়ে নিই, যেটা আমাদের শরীরে লাগবে ততটুকুই, তাহলে এটা আমাদের কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে থাকে। কিডনি রোগের ক্ষেত্রে এখন পর্যন্ত অনেক ভালো কোনো ওষুধ আবিষ্কার হয়নি যে কিডনিটা ভালো করে দেবে, কিন্তু কিডনিটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য বা এর চেয়ে বেশি যেন আরও দুর্বল না হয়ে যায় সেটার জন্য ডক্টররা রীতিমতো চেষ্টা করে যাচ্ছে, ওষুধপত্র দিয়ে যাচ্ছে এবং খাবার থেকেও আমরা চেষ্টা করে যাচ্ছি যেন এটা আরও ড্যামেজ না হয়ে যায়। সেই কারণে চেষ্টা করবেন প্রোটিন জাতীয় খাবারটা আমাদের মেনুতে পরিমিত পরিমাণে নিয়ে আসতে। যেহেতু আমরা বাঙালি সেহেতু আমরা ছোটো থেকেই মাছ মাংস ডিম দুধ খেয়ে অভ্যস্ত, সেই কারণে আমরা আমাদের খাবারে অ্যানিম্যাল প্রোটিনগুলোই রাখার চেষ্টা করব। প্লান্ট প্রোটিনগুলো যেহেতু আমরা একটু কম পরিমাণে ছোট থেকে খাই, এই কারণে আমাদের অ্যাবজর্পশনটাও তুলনামূলক এটার রেটটা হাই থাকে, যেটা আমাদের কিডনির ফিল্ট্রেশন রেটটাকে বাড়িয়ে তোলে, যার কারণে আমরা প্লান্ট প্রোটিন অর্থাৎ ডাল, বাদাম, বিচি জাতীয় খাবার, সয়া, এগুলো আমরা একটু কম পরিমাণে রাখার চেষ্টা করব। পরবর্তীতে যদি ডক্টরের পরামর্শে অথবা ডায়েটিশিয়ানের পরামর্শে এটা আমরা ইনক্লুড করতে পারি, তাহলে অবশ্যই এটা খাবারে তখন প্রয়োজনে ইনক্লুড করব।
কারণ ফিল্ট্রেশন রেটের উপর ডিপেন্ড করে। তো এই জন্য বিচি জাতীয় খাবারগুলো, ডাল জাতীয় খাবারগুলো আমাদের মেনু থেকে বাদ রাখবো। আর প্রোটিন থেকেই যেহেতু আমাদের বর্জ্য পদার্থগুলো মেনলি তৈরি হচ্ছে, সেহেতু অ্যানিমেল প্রোটিনের মধ্যে মাছ, মাংস, ডিম, দুধই রাখার চেষ্টা করব। দুধে অনেক সময় ফসফেটের পরিমাণ বেশি থাকে দেখে ফিল্ট্রেশন রেট বাড়িয়ে দিতে পারে। তো অবশ্যই ডায়েটিশিয়ানের অথবা ডক্টরের পরামর্শ ছাড়া আমরা দুধটা প্রথম অবস্থায় নিব না, আগে মাছ, মাংস, ডিম দুটোই রাখার ট্রাই করব। এটা থেকে আমাদের পুষ্টিগুলো মেটানোর চেষ্টা করব। এছাড়া কিছু সবজি আছে, যেমন ক্রুসিফেরাস জাতীয় সবজি অথবা কিছু পিউরিন জাতীয় খাবার আছে যেগুলো আমাদের ফিল্ট্রেশন রেট বাড়িয়ে দেয়। সেই পিউরিন জাতীয় খাবার অর্থাৎ অ্যানিমেল যে অর্গ্যানগুলো হয়ে থাকে অথবা মাছের কাঁটা বা হাড়গোড় যেগুলো থেকে পিউরিন বাড়িয়ে দিতে পারে, এই খাবারগুলো আমরা কম খাবো। এতে আমাদের কিডনির ফিল্ট্রেশনটা ভালো থাকবে। এছাড়া সারাদিনের মেনুতে আমরা খাবারটাকে ছয় ভাগে ভাগ করে খেলে সারাদিনের ফিল্ট্রেশনটাও ভালো থাকে। স্যার, থাইরয়েডের ওষুধ শুরু করলে সেটি আসলে তাকে সারা জীবন খেতে হবে কিনা? হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ইউজুয়ালি অনেক সময় আমাদের লাইফ লং দেওয়া লাগে, কারণ এইটা পুরোপুরি কিওর করার কোনো চিকিৎসা এখনো আরম্ভ হয়নি। জাস্ট ওই ওষুধটা খেলেই মানুষ ভালো থাকে, তাই এটার জন্য হয়তো বা খুব বেশি আমাদের কিছু করার নেই। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে যেটা আছে, যে অনেক ক্ষেত্রে আমরা যখন পেশেন্টকে ইনিশিয়ালি পাই তখন আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করে হরমোন লেভেলকে একটু নর্মালের পর্যায়ে নিয়ে আসি। তারপর কারো কারো ক্ষেত্রে হরমোনের এই ওষুধগুলো আমরা 1.5 থেকে 2 বছর পর্যন্ত কন্টিনিউ করি, এটাতে দেখা যায় যে 40% হাইপারথাইরয়েডিজম পেশেন্ট কিন্তু কন্ট্রোল হয়ে যায়। কিন্তু বাকি 60%-এর মধ্যে একটা গ্রুপ আছে যাদের হয়তো ওষুধ খেয়ে সহ্য করতে পারে না, ওষুধের কারণে ওষুধের সাইড ইফেক্ট হয়, কারণ এটা সালফার কন্টেনিং ড্রাগ, এটা থেকে আপনার বিভিন্ন রকম অ্যালার্জিক রিয়েকশন থেকে নিয়ে অ্যাগ্রানোসাইটিসের মতো লাইফ থ্রেটেনিং প্রবলেম হতে পারে। তাদের ক্ষেত্রে আমরা রেডিও আয়োডিন দিই অথবা তাদের ক্ষেত্রে আমরা অপারেশনের কথা বলি। তো এইসব ক্ষেত্রে হয়তো ইউজুয়ালি যদি আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি তাহলে আমরা 1.5 থেকে 2 বছর পর্যন্ত কন্টিনিউ করতে পারি। আর যদি ওষুধ প্রয়োজন না হয় বা ওষুধ টলারেট করতে না পারে বা আমরা যদি তাকে মনে করি রেডিও আয়োডিন দিয়ে একবারে কিওর করে দিই, তাহলে ওই নর্মাল হওয়া পর্যন্ত ওষুধটা খাওয়ানো হয়, তারপর রেডিও আয়োডিন দিয়ে তারপর আমরা পেশেন্টকে হয়তো বা তখন বলি যে মনিটরিং করতে। সাধারণত হাইপারথাইরয়েডিজমের চিকিৎসার পর অনেক সময় দেখা যায় যে অনেক পেশেন্টের আবার হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করতে পারে, সেসব ক্ষেত্রে হয়তো আমাদের তখন থাইরক্সিন রিপ্লেসমেন্ট দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আমি সব দর্শককে আবার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, থাইরয়েডের সমস্যা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। ঘাড়ের জায়গা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আমাদের এই স্কালটা বসানো আছে একটা বোনের উপরে এরকম, ওটা নিচে থেকে উপরের দিকে আসে। যদি আমার কাছে একটা বোন আছে কিন্তু ওই বোনটা নাই, ওইটা হলো C2 নিচে থেকে আসে, তার উপরে C1 সার্ভাইকাল 1 বসানো থাকে। এরপর থেকে C1 থেকে শুরু করে যদিও C7 পর্যন্ত আমরা বলি সার্ভাইকাল রিজন, কিন্তু আমাদের চিকিৎসার স্বার্থে আমরা আরও 3টা বোনকে এক জায়গায় করি, T1 T2 T3। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, NTV'র সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।